মিনাসান কন্নিচুয়া অনলাইন জাপান বাংলা এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। এখন জাপানিজ ল্যাঙ্গুয়েজ লেসন ১৬র গ্রামার নিয়ে আলোচনা করব। মিনাসান ইশোনি বেনকিউ শিমাশো। প্রথমে আছে ভার্বেতে ফর্ম প্লাস ভার্বেতে ফর্ম প্লাস ভার্বের মাস ফর্ম, তে ফর্ম তে ফর্ম, তারপরে ভার্বের মাস ফর্ম। তে ফর্ম দিয়ে অনেকগুলো কাজ একসাথে করা যায়। তে ফর্মের কাজ অনেকগুলো পাশাপাশি দিয়ে একটা সেন্টেন্স তৈরি করা যায়, অনেকগুলো কাজের বর্ণনা একসাথে দেয়া যায়। তাহলে আমরা তে ফর্মের ব্যবহারটা আমরা জানলাম যে তে ফর্মের কাজ হলো অনেক সাথে ভার্ব এক পাশাপাশি বসে সেন্টেন্স মেকিং করতে পারে, কোনো কাজের বর্ণনা একসাথে দিতে পারে। আমরা উদাহরণ দেখলে আরো সহজেই বুঝতে পারব। যেমন আস্তা কবে ইতে এই গাও মিতে কাইমনো শিমাস, এখানে দুইটা ভার্ব আছে এবং তে ফর্ম দিয়ে। যেমন আস্তা কবে ইতে, কবে গিয়ে, ইকিমাসে তে ফর্ম আছে ইতে, তারপর এই গাও মিতে মুভি দেখে কাইমনো শিমাস, কেনাকাটা করেছিলাম। তার তে ফর্ম একটা আছে ইতে, তারপর মিতে আছে এবং পরপর বসেছে, সেন্টেন্স মেকিং করছে, বড় সেন্টেন্স তৈরি করেছে। যেমন আগামীকাল কবিতে গিয়ে সিনেমা দেখে কেনাকাটা করব। এরপর আরেকটা উদাহরণ দেখি। আসা জগিং গো শীতে সাওয়াও আবিতে খাইসায়ে ইকিমাস, এখানে জগিং গো শীতে, শীতে হচ্ছে তে ফর্ম, সাও আবিতে, আবিতে তে ফর্ম, তারপরে কাইসায়ে ইকিমাস, ইকিমাস হচ্ছে ভার্বের মূল মাস ফর্ম। সকালে জগিং করে গোসল করে তারপর কোম্পানিতে যাব, পরপর দুইটা কাজ করছে, এরপরে কোম্পানিতে যাব, সেন্টেন্স কমপ্লিট করছে। তাহলে আমরা বুঝতেই পারলাম তে ফর্মের ব্যবহার হচ্ছে পরপর কয়েকটা সেন্টেন্স বসে একটা বড় সেন্টেন্স তৈরি করতে পারে এবং কয়েকটা কাজের বর্ণনা একসাথে দিতে পারে। এরপর দুই নম্বর গ্রামার, তে ফর্ম প্লাস কারা। তে ফর্মের পরে কারা দিলে কি হয় সেটা আমরা জানব। নিচের এখানে তে ফর্ম যুক্ত অংশটির কাজ আগে করতে হবে, তে ফর্ম যে অংশটা আছে সেই কাজটা আগে হবে। যেমন উচিয়ে কায়ত্তে কারা বান গুহানো তাবে মাস, এখানে উচিয়ে কায়ত্তে তে ফর্ম আছে, কায়ত্তে কায়েরি মাসে তে ফর্ম কায়ত্তে, তারপর কারা দিয়েছে, তে ফর্ম কায়ত্তে ফর্মের পরে কি কারা দিয়েছে, উচিয়ে কায়ত্তে কারা বান গুহানো তাবে মাস, তারপর কি করব, রাতের বাড়ি ফিরে রাতের খাবার খাবো, বাড়ি ফেরাটা আগে হয়েছে কাজটা, কিন্তু উচিয়ে কায়ত্তে বাড়ি ফেরা আগে, তারপরে কি করছে, কারার পরে কি বান গুহানো তাবে মাস, ভাত খাবো। তাহলে তে ফর্মের পরে কারা দিয়ে একটা সেন্টেন্স মেকিং হচ্ছে, বড় সেন্টেন্স মেকিং হচ্ছে, এটা আমাদের মনে রাখতে হবে। আরেকটা উদাহরণ দেখি। কুনিয়ে কায়ত্তে কারা চিচিনো কাইসা দে হাতারে কি মাস, কুনিয়ে কায়ত্তে কারা কায়েরে মাসের তে ফর্ম কায়ত্তে, তারপর কারা দিয়ে আছে উচিনো চিচিনো খাইসা, বাবার কোম্পানিতে কাজ করব। তাহলে কুনিয়ে কায়ত্তে বাড়ি ফেরা কাজটা আগে হয়েছে, তারপর কারা দিয়ে নেক্সট সেন্টেন্সটা বলা হয়েছে, দেশে ফিরে বাবার কোম্পানিতে কাজ করব। তার তে ফর্ম প্লাস কারা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম। এরপরে তিন নম্বর গ্রামারে কি আছে, ই অ্যাডজেক্টিভ কুতে, ই অ্যাডজেক্টিভকে উঠে কুতে দিতে হবে, ই অ্যাডজেক্টিভ এবং আরেকটা ই অ্যাডজেক্টিভ যখন পাশাপাশি দুইটা বসে তখন কি হয় সেটা আমরা দেখব। যেমন দুইটা ই অ্যাডজেক্টিভ যোগ করতে হলে ই উঠে কুতে হবে, মানে দুইটা ই অ্যাডজেক্টিভকে যুক্ত করতে হলে পরের ই অ্যাডজেক্টিভের ই উঠে কুতে দিতে হবে। যেমন ও কি কুতে, সি সাই কুতে, এখন সি সাই ই উঠে কুতে দেয়া হয়েছে, ও কি ই উঠে কুতে দেয়া হয়েছে, তাহলে কুতে ফর্ম আমরা জানতে পারলাম, ই উঠে কুতে দিতে হবে, তাহলে এটা তে ফর্মের মতো কাজ করবে। যেমন মিরাসান ওয়া ওয়াকা কুতে গেনকি দেস, মিরাসান ওয়া ওয়াকা কুতে গেনকি দেস, এখানে ওয়াকাই ছিল, ওয়াকায়ের ই উঠে কুতে দেয়া হয়েছে, তারপরে আরেকটা
মাস ফর্ম দেয়া আছে গেন কি দেশ অর্থাৎ আরেকটা ভার্ব দেয়া হয়েছে ভার্ব সহ সেন্টেন্স দেয়া হয়েছে গেন কি দেশ মিরাসান ওয়া ওয়াকাকুতে গেন কি দেশ মিরাসান যুবক এবং স্বাস্থ্যবান তাহলে একটা ব্যক্তি দুইটা যখন গুণাগুণ প্রকাশ করা হচ্ছে তখন হচ্ছে যে ইয়ারজেটিভ হলে ই উঠে কুতে দেয়া হবে দেন কিনো কিনো নো তেন কি ওয়া ইয়ো কুতে আসুকাত্তা দেশ ইয়োকুতে ই ছিল ই অ্যাডজেক্টিভ ই অ্যাডজেক্টিভের কুতে আছে ইয়োকুতে তারপরে আসুই ছিল আসু তারপরে আসু আছে ই অ্যাডজেক্টিভ তাহলে কি হলো তেন কি ওয়া ইয়োকুকুতে আসুকাত্তা দেশ এখানে আছে দুইটা ই অ্যাডজেক্টিভ ই অ্যাডজেক্টিভের একটা ই অ্যাডজেক্টিভ উঠে কুতে দেওয়া হয়েছে গতকালকের আবহাওয়া ভালো এবং গরম ছিল তার মানে আমরা দুইটা ইয়ারজেটিভ পাশাপাশি যুক্ত হলে একটা ইয়ারজেটিভের ই উঠে কুতে যোগ করতে হবে এরপর না অ্যাডজেটিভ প্লাস দে দুইটা না অ্যাডজেটিভ যোগ করতে হলে না অ্যাডজেটিভের পরে দে বসে দুইটা না অ্যাডজেটিভকে যোগ করতে হলে না অ্যাডজেটিভের পরে দে বসে যেমন মিরাসা নোয়া হানসা মুদে ছিনছে সুদেশ মিরাসান ওয়া হানসামু দে শিনসে সুদেশ হানসামু কি এটা নার্জেটিভ তারপর দে বসছে এরপর আরেকটা নার্জেটিভ বসছে শিনসাত সুদেশ মিরাসান সুদর্শন ও দয়ালু তাহলে মিরাসান হানসামু দে শিনসে সুদেশ মিরাসান হ্যান্ডসাম এবং দয়ালু সুদর্শন এবং দয়ালু এটা নার্জেটিভ পরে কি বসছে দেব দে পার্টিকেল বসছে তারপর শিনসে সু নার্জেটিভ দেওয়া হয়েছে নারা ওয়া শিজুকা দে খিরেই নাম আছি দেশ নারা ওয়া শিজুকা দে খিরেই নাম আছি দেশ শিজুকা আছে নার্জেটিভ খিরেই নার্জেটিভ দুইটা নার্জেটিভকে বসে যদি পাশাপাশি তাহলে এক মাঝে কি বসতেছে দে পার্টিকেল বসছে নারা ওয়া শিজুকা দে খিরেই নাম আছি দেশ নারা শান্ত ও সুন্দর শহর তাহলে শিজুকা দে খিরেই নাম আছি দে শিজুকার পরে নার্জেটিভের পরে এই জন্য দে পার্টিকেল বসছে তারপর একটা নার্জেটিভ সেন্টেন্স কমপ্লিট করা হয়েছে এরপরে নাউন প্লাস দে পার্টিকেল দুইটা নাউন যুক্ত করতে হলে হলো দে পার্টিকেল বসবে দুইটা নাউন যদি পাশাপাশি যুক্ত করেন তাহলে মাঝে দে পার্টিকেল বসবে যেমন মিরাসা নোয়া নিজু হাসাই দে দক্ষিণ দেশ মিরাসান ওয়া নিজু হাসাই দে দক্ষিণ দেশ মিরাসান ২৮ বছর এবং অবিবাহিত এখানে নিজু হাসাই এটা কি তার নাউন এরপর দে পার্টিকেল বসছে দক্ষিণ হচ্ছে এটা হচ্ছে নাউন তাহলে দুইটা নাউন যখন পাশাপাশি যুক্ত হচ্ছে মাঝে দে পার্টিকেল বসছে যেমন খারিনাসান ওয়া গাকসেই দে কেকন সীমাস কারিনাসান ছাত্র বিবাহিতা তাহলে আছে গাকসের আছে নাউন তারপর দে পার্টিকেল বসছে এরপর আরেকটা নাউন বসছে কেকন সীমাস তাহলে মিরাসান ওয়া গাকসে দে কেকন সীমাস তাহলে নাউনের পরেও মাঝেও কি দে পার্টিকেল বসছে নার্জেটিভের মাঝেও দে পার্টিকেল বসছে ই অ্যাডজেক্টিভের মাঝে ই উঠে কুতে বসছে এগুলো আমাদের মনে রাখতে হবে ありがとうございます。